আমরা মেকার মানে আমরা ওই সেতারাওয়ালা, সম্মানও নেই, শুধু যেটা অর্থনৈতিক দিক নয়, সম্মানও নেই। অনেকে খুব তাচ্ছিল্য করে, এই সেতার বানাচ্ছে, কিন্তু তারা অনেক জায়গায় বড় বড় জায়গায় বাজিয়ে আসছে, অনেক নাম করছে। কি করবো, আমরা তো এটা চলে এসেছি, আর তো কিছু করার নেই। তারা অনেক উঁচুতে রয়েছে, আমরা তো সে জায়গায় তাদের ধারে কাছেও গেছতে পারি না। হয়তো হ্যাঁ, যন্ত্রটা নিয়ে আসছে, একটা জোয়ারি করে দিচ্ছি বা টিউনিং করে দিচ্ছি, করে ব্যাস সেখানেই তাদের সাথে আমার সম্পর্ক শেষ। তারপর সে নিয়ে কোথায় গেল, কি করলো, মানে বড় বড় জায়গায় বাজাচ্ছে, এসব করছে, কিন্তু আমাদের সে অর্থে সেরকম কোনো বিরাট কিছু অবস্থা না, হয় না। আপনার ছেলেকে আপনি চাইবেন যে ও এটা বাজার এই বানাতে আসুক, আপনি কি চাইবেন সেটা? চাইবো না। অনেক সমস্যা, ও চাইলেও হবে কিনা আমি জানি না, কেননা সে ও যাদের নিয়ে কাজ করবে তাদের সেই রকম ইয়ে পাবে কিনা আমি জানি না, তাদের সঙ্গী সাথী পাবে কিনা আমি, সেটাও প্রবলেম কথা, সমস্যা আছে। তার থেকে পড়াশোনা করবে, সেতার বাজাবে, যদি বাজাতে চায় বাজাবে। আমার বাবাও তাই চেয়েছিলেন, কিন্তু হয়নি আর কি, আমাকে আসতেই হয়েছে। আপনার কাজ শেখাটার মূলটা কোথায়, মানে কাজটা শিখলেন কিভাবে? আপনি তো বলছেন বাবা চলে গেছেন। আমার আইডিয়াটা ছিল সেতার বাজানোরটা, একটা আইডিয়া ছিল, সুরের আইডিয়াটা ছিল। বাবা চলে যাওয়ার পরে আমার জ্যাঠা টি পাঁচ করি যিনি, উনি আমার খানিকটা দেখিয়েছেন। তো বাবার সেই পুরনো যে যন্ত্রগুলো বাবা বড় বড় শিল্পীদের দিয়েছে, সেগুলো আমার কাছে অনেক সময় হাতে এসেছে, সেগুলো আমি দেখার চেষ্টা করেছি, কী করেছে ঠিক মতো না, কী আর কী করেনি। শুধু তাই নয়, হীরেন রায় তার যন্ত্রগুলো আমি দেখেছি, তার নিয়ে ইয়ে করেছি আর কি, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছি, কতটা কী কোথায় কী কাজ রেখেছে কী না রেখেছে, এরকম তিনি কাজটা করেছেন। বা শুধু তাই না, সমস্ত মেকারদের যার কাজ যখন আমার হাতে এসেছে আমি সেটাকে নিয়ে পরীক্ষা করেছি। জ্যাঠা আমাকে ওই যেভাবে ওই হাতে ধরে এরকম কি ব্রিজ কীভাবে ঘষ, কী অ্যাঙ্গেলে ঘষলে কীভাবে কাট কতটা রাখতে হবে, সেটা একটা থিওরিটিক্যাল শিখিয়েছিল। তারপরে প্র্যাকটিক্যাল আমি ওই বিভিন্ন যন্ত্র দেখে, বিভিন্ন মেকারদের বা আমার বাবার কাজও দেখে, তারপর আস্তে আস্তে নিজেকে তৈরি করেছি। তারপরে আমি সাজেশান নিয়েছি সমস্ত যাদেরকে আমি যন্ত্র দিচ্ছি, আমি প্রত্যেকবার সাজেশান নিয়েছি, আমার এটা কী হলো, কী করলে আরও ভালো হতো, কী করা উচিত ছিল, কোথায় কোন জিনিসটা খুঁত আছে, সেগুলো বারবার সবসময় সাজেশান নিয়েছি। তারাও বলেছে যে এটা আমার এই জায়গাটা সমস্যা, ওই যেমন সেটাকে আবার ঠিক করার চেষ্টা করেছি, পরে এইভাবেই হয়েছে আর কি। 25 বছর মোটামুটি আমার চলছে এইভাবে। আজ থেকে 30 বছর আগে আপনার বাবা যেভাবে বানাতেন, আপনি যেভাবে বানাচ্ছেন, কি ধরনের পরিবর্তন এসেছে? দেখুন, আগে অনেক মানে তখন তো ডিমান্ড অতটা ছিল না,
সুতরাং কাঠ ঠাটগুলো অনেক পাকা কাঠ পাওয়া যেত। এখন কিন্তু ছোট ছোট গাছই কেটে ফেলছে, তার জন্য কাঠের আমরা সেই মানে সেই রকম এটা পাচ্ছি না যেটা আগে পাওয়া যেত। প্রধান দ্বিতীয়ত লাউও আগে হয়তো এমনি মানে মানে ওই সার বলতে গেলে যেসব ওই ফলমূল পচা মচা এসব দিয়ে করে সার তৈরি করে লাউটাকে প্রোডাকশন করতো, বড়ো করতো, এখন সব রকম রাসায়নিক ইউজ করছে। তারপর সে লাউটারও মানে হয় মানে হয়তো মোটা হচ্ছে কিন্তু স্ট্রেংথ কম। যেরকম কান এই যে কানের কাঠগুলো বা এই জিনিসগুলো এগুলো আগে হরিণের শিঙের হতো, ব্রিজ হরিণের শিঙের হতো, এখন তো হরিণ মারা বারণ, ফাইবার ইউজ করতে হচ্ছে, একটু তো তফাত হয়েই যাচ্ছে, সাথে কোয়ালিটি ওয়াইজ চেঞ্জ হচ্ছে, একটু তো চেঞ্জ হচ্ছে। কিন্তু আবার একটা ফাইবার ইউজ করলে যেটা দেখা যায় যে জুয়ারিটার লংজিভিটি বাড়ে, হরিণের শিংটায় তাড়াতাড়ি কেটে যায়, তোমার কোয়ালিটি হয়তো একটু ভালো হয় কিন্তু কেটে যায়। তাছাড়া এখন আমার হরিণের শিং পাওয়াই যায় না, যার জন্য আমি যে মেটাল ইউজ করছি এখানে, এখানে ফাইবার ইউজ করছি। এই সেলুলাইটগুলো আগে জার্মান সেলুলাইট ছিল, এখন জার্মান সেলুলাইটটা পাওয়া যায় না, এখন সব নর্মাল দেশি। সেগুলো অনেক ভালো, মানে এনগ্রেভ করে আমরা যে ডেকোরেশনের কাজগুলো করতাম সেগুলো অনেক পারফেক্ট হতো, এখন অতটা পারফেক্ট করা যায় না। আমার বাবাও চাইতো না যে আমি এখানে আসি, কিন্তু আমি বাধ্য হয়েছি আসতে। আমার ছেলেকেও আমি সেইভাবে সে তার তৈরি মানে বাজানো শেখাচ্ছি যাতে ওর কনসেপ্টটা থাকে, এরপরও যদি অন্য কোনো কিছুতে যেতে পারলে যাবে, নাহলে আমার তৈরি ব্যবসা আছে চেষ্টা করবে। আর সব থেকে যেটা বলছি বারবার তো আপনাদের সেটাই বলছি, লেবার প্রবলেম, ও সেই রকম ওর সহকারী কাউকে পাবে কি না সেটা জানতে হবে। আমি চাই বা না চাই কি হবে তাও আমি জানি না, কিন্তু আমি ওকে এই সিচুয়েশনের মধ্যে ঢুকিয়ে রাখতে চাইছি, যদি কিছু না পাই এটা করবে, যেমন আমি করছি, আমার বাবাও করেছে। আমার বাবা চাইতেন না যে আমি এরকম করে পড়াশোনা করে চাকরি বাকরি করে অন্য কিছু করবো, কিন্তু আমি এতে আসছি কারণ আমিও ছোটোবেলার সেতারটা জানতাম। সেই রকমই আমি একটা অপশান রেখে দিয়েছি, যার জন্যই আমি আমার ছেলেটাকে ফোর্সফুলি সেতারে ঢুকিয়েছি। যদি অন্য কিছু কিছু না করতে পারে তাহলে এটা তো করতেই হবে, কারণ এটা আমাদের বংশগতভাবে হয়ে আসছে। কারণ আপনি আপনারা জানেন কি না জানি না, ওই যে হীরেন রায়ের কথা যার কথা বলছি, তার ছেলে কিন্তু ব্যাংক ম্যানেজার ছিলেন, বরুণ রায় ব্যাংক ম্যানেজার ছিলেন। তারপরে একটা সময় উনি চাকরি ছেড়ে এই কাজটা করবেন, এবং সেই পরিস্থিতিতে সেটা কী হবে সেই সেই তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে কোন দিকে যাবে কোন দিকে যাবে না। মূল সমস্যাটা কিন্তু যারা বাজাচ্ছেন এবং যারা বানাচ্ছেন তাদের মধ্যে একটা বিরাট দূরত্ব, বিরাট দূরত্ব, বিরাট দূরত্ব কমাতে হবে। পয়সা দিলেই হয়ে যাবে, বা জয়টা বা একটা টিউনিং করুন, পয়সা দিলেই হয়ে যাবে, ব্যাস এটা কেনা, আর আমি তারপরে বাজাবো। তাহলে আপনার ছেলে যে বাজনা শিখছে, যে বাজনাও বাজায় এবং বানানোও যদি শেখে, সেটা তো ভালো নাকি? নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু এখনকার যে বর্তমান পরিস্থিতি সেই হিসেবে আমার বক্তব্য যে না এলেই বোধ হয় ভালো হয়। কিন্তু আমি একটা ওই অপশান রেখে করে রেখেছি এই কারণে ছোটোবেলা থেকে, এর মধ্যে ওর যদি সেতার বাজে, একটা ছোটো বাচ্চা ছেলে তো, ওকে আমি ওর সেতারে আমি হাতও দিই না, ও টিউনিং করে, ও তার ছেড়ে গেলে তার লাগায়, তরপে তারও লাগায়, সমস্ত কিছু ও করে, ওকে আমি শিখিয়ে রেখেছি একটু একটু করে, জোয়ারি টোয়ারিগুলো শিখিয়ে রাখবো যাতে ও মানে কোনো কিছু না পেলে এটাতে অনেকটা স্মুথ হয় পড়ে রাস্তাটা। দাদা গিটারে প্রথমে গিটারের লাইনে আসে, গিটারে গায়, গিটার, তারপর গিটার ছেড়ে দিয়ে তারপরে এই লাইনে। দাদা আসার পরে আমি বাজনা শুনেন, বাজনা শুনি খুব একটা সেরকম শোনা হয়নি, টিভিতে শোনেন তো, টিভির আছে না হলে এখন যখন কাজ করতে এসেছি তখন তো আর শুনিনি। এখন শোনেন? এখন শুনি, খুব যে ইন্টারেস্টেড তা নয়, কাজ করতে হয় করি,
পেটের দায় এই পর্যন্ত। আমরা যে কাজ করি আমরা পেটের দায় কাজ করি, ওসব শুনবার বা এর যাওয়ার মতো আমাদের সেই সময়টা আমরা সেই মানসিকতা হয়তো থাকে না। কি ধরনের বাজনা আপনার ভালো লাগে, কি ধরনের গান বাজনা শুনতে আপনার ভালো লাগে? আমার সব রকমই ভালো, আমার বেসিক্যালি এইটাই আমার তারা, আমার সবই দেখলাম আমার যেটা শুনতে ভালো লাগে সেটাই সব রকম, সে গান কি সে তার কি বা শরৎ কি সবই আমি যেটা ভালো লাগে সেটা। ভালো লাগে অতটা তো আর বুঝি নাই, সেই কারণে ভালো লাগা কিনা যখন দেখছি যে হ্যাঁ ভালো বাজাচ্ছে তখন খুব বাজনাটা দেখে বোঝা যায় যে কিরম ভালো বাজাচ্ছে না বাজাচ্ছে, এখন বুঝছি অতটা হয়তো, আগে তো অতটা বুঝতাম না। একবার রবিশঙ্করের সেতার শুনতে গিয়েছে ঘুমিয়েই সেতারও বাজনা শুনি না আমারও ঘুম, সেই রকম আর কি, সেই ইন্টারেস্ট অত ছিল না ছোটোবেলায়। তখন কালার পার্কের একবার বাজানোর ইয়ে হয়েছে বাজনা হয়েছিল তখন কত 77 কি 70 এরকম হয়। কিন্তু যেটা আমার মনে হয় এটা আমার প্রশ্ন, এটা আমি শুধু জানতে চাইছি, ওই কাঠটার মধ্যে টং টং করে শব্দ করেই আপনি বুঝে গেলেন যে কাঠটা যথেষ্ট মাপে এসছে কিনা, থিকনেসটা এসছে কিনা, এইটা বুঝতে গেলে তো ওই শব্দটার সঙ্গে পরিচিত হতে হয়। একদিনে তো হয় না, আস্তে আস্তে ডেভেলপ, সে এটা তাই আর কি। একজন দোকানদার সে কি একদিনে কি তার নাম হীরেন রায় কি একদিনে কি নাম হয়ে গেছে, অনেক দিন ধরে পড়তে পড়তে তবে নাকি তার নাম হয়েছে, সেই রকমই আর কি। একদিনে কখনো কেউ এ হয়ে যেতে পারে না, সেই পারে না। কিন্তু হীরেন রায় কিন্তু উনি সেতার খুব শুনতেন, হ্যাঁ শুনতেন, বাজাতেন, উনি বাজাতেন, বাজাতেন শুধু, আমি আমি জানতাম না, আমরা শুনেছি, আবার আমি অন্য লোকের থেকে শুনেছি, আমি যাদের কাজ করতাম তাদের কাছ থেকে শুনেছি। না কিন্তু আমরা আশ্চর্য হই কোন জায়গাটা জানেন তো, এই যে কথাটা বলছেন যে আপনি আপনার অতটা কিছু মনে হয় না, ওনার কথাটা আলাদা, উনি ভালোবাসেন, কিন্তু আপনার তো অতটা ভালোবাসা এইভাবে তৈরি হয়নি, না হওয়ার মধ্যে কোনো রকম কোনো অসুবিধেও নেই, কোথায় পারে যেটা হওয়ার না হওয়ারই কথা হয়তো অনেকটাই, কারণ আপনি যেখানে বড় হয়েছেন যেখানে আপনার জন্ম হয়েছে সেখানে তো এই ধরনের বাজনার কোনো প্রচলন ছিল না, আপনি কোথা থেকে আপনি শুনবেন, আমি শুনেননি তো সেখানে ভালোবাসা হবে করতে গেলে। সেখানে রবীন্দ্রসঙ্গীত যদি রেডিওতে রবীন্দ্রসঙ্গীত হয় সুইচ অফ করে দিলাম, রবীন্দ্রসঙ্গীতই শুনবে না আমি যেখানে আর কি বড় হয়েছিল। আমাদের তো রেডিও ছিল না তখন, যদিও কাকার ছিল, তখন কাকার ওখানে এরকম ধরনের রবীন্দ্রসঙ্গীত শুরু, যেই শুরু হয়েছে খবরটা শোয়ার পরে রবীন্দ্রসঙ্গীত চালু হলো, সঙ্গে সঙ্গে শুয়ে যাওয়া হয়ে গেলো, রবীন্দ্রসঙ্গীত শোনার মতন কারণ সেই মানসিকতা ছিল। আপনি কতদিন করছেন এই কাজ? তা 40 বছরের কাছাকাছি। মানে কি কি যন্ত্রে কাজ করেছেন, কি কি যন্ত্রকরণে এখন অবধি করেছেন? যন্ত্র অনেক রকমের, সেতার, তানপুরা, এসরাজ, সুবাহার, মিনাল লাউ, আমি কাজ করতাম বিশেষ কানেলাল ব্রাদার্স, তাদের কাজ করতাম, তাদের এতে কাজ শিখেছি, তাদের একটা তার যাকে দিয়ে করাতো কাজ, তাদের ওখানে কাজটা শিখেছি এবং তারপরে তাদেরও কাজ করেছি, যতদিন পর্যন্ত তার দোকান ছিল ততদিন পর্যন্ত আমি ওর কাজ করেছি আমার ঘরেতে আর কি। প্রথম থেকে প্রথম স্ট্রাকচার থেকে শুরু করে মানে পালিশ ফিনিশ পর্যন্ত তাদেরকে করে দেওয়া হতো, তারপরে তারা ফিটিং করত, মানে ফিনিশিং কাজ তারা করত। ফিনিশিং কাজটা সুরেশ কনসেপ্ট না থাকলে পরে ওটা করা যায় না।
এমনি আপনার হাতে তৈরি কাজ, মানে যাই হোক আপনি তো নানাভাবে কাজ করছেন দীর্ঘদিন, 40 বছরটা কম কথা নয় আর কি, মানে আপনি কত কত ইনস্ট্রুমেন্টে কাজ করেছেন তা থেকেই বোঝা যায়। তো আপনার এই যে ইনস্ট্রুমেন্ট বাজিয়েছেন, এরকম শিল্পী কথা জানেন যারা বাজিয়েছেন? না, কেন আমরা তো তৈরি করে এখানে বসে যতদিন এখানে 15 বছরের মতো কাজ করছি, তার আগে যাদের কাজ করতাম তারা কোন কাদেরকে দিয়ে ব্যবহার করতে না করতে সেটা জানি না, তারা দোকানদারকে দিয়ে আসতাম, মানে কানাইলাল ব্রাদার্স যে চিৎপুরে ছিল তাদের সব বাইরে বাইরে সব প্রসাদের কাজ হতো। আচ্ছা, কোনোদিনও খবর নেননি, কোনো খবর রাখেননি যে কে খবর কে? তা আমরা দোকান যদি খরিদ্দার বসে থাকে আমি দোকানে ঢুকতেই পারতাম না, যদি মালটা নিয়ে গেছি আমাদের পাশের দোকানে মাল রেখে তারা আসতো, এসে টাকাটা দিয়ে দিত, আমরা নিয়ে চলে আসতাম, দোকান খরিদ্দারের সামনে আমাদের যাওয়ার অনুমতি ছিল না। কেন সেটা তো বলতে পারবো না, কেন অনুমতি ছিল না? হ্যাঁ, আমরা অনুমতি তো তারা বলতো পাশে দাঁড়া, পাশে দাঁড়া, যদি দেখতো সাহেব খরিদ্দার আছে আমরা গিয়ে দাঁড়িয়ে আমি গিয়ে দাঁড়িয়েছি তখন বলতো পাশে নিয়ে যাও, তারা আস বলতো না যে এসো নিয়ে বলতো না, হয়তো খরিদ্দার জেনে এতে এরা কোথার থেকে মাল নিয়ে আসছে কিনছে এরকম একটা, হয়তো সেই কারণে তাদের ভাবমূর্তি হয়তো নষ্ট হতে পারে। তবে তাদের সব ডিরেকশন অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী আমার কাজটা, আমার কাজটা